A'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome everybody. From today's online class, this is Mafuza Akhtar, lecturer of English, Kushtia City College, Kushtia. My dear beloved and lovely students of intermediate first year and second year, especially intermediate first year of 2000, HSC first year of 2022. My dear learners, today's class is arranged for you. By this classes, not only for first year student, but also second year students will also be benefited, okay? My dear learners, you know, today I will continue classes on text analysis. From today I will continue class. My dear learners, tumra jara city college student acho tomader jonno ekti khobor dicchi seta hocche je amra regularly duti kore class live dibo jehetu tomader samne exam nite jacchi amra shekhetre tomader text er class gulo ami regularly online e nibo পাশাপাশি গ্রামাটিক্যাল ক্লাসগুলো চালু থাকবে যেহেতু আমরা কলেজে মাত্র দুই দিন ক্লাস পাচ্ছি এবং এই দুই দিনের মধ্যে আসলে পুরো সিলেবাস হোল সিলেবাস কভার করা সম্ভব না তারপরে যতটুকু পড়ানো হবে এর ভিত্তিতে আমরা পরীক্ষা নেব সো মাই ডিয়ার লার্নার্স চেষ্টা করব তোমাদেরকে পুরো টেক্সটটা সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য এবং টেক্সট অ্যানালাইসিসগুলো বিশেষ করে লাইন টেক্সটের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভোকাবুলারি সম্পর্কে জানা ভোকাবুলারিগুলো না জানলে সে গ্রামার বলো আর যেটাই বলো কোনো কিছুতেই তুমি আনসার করতে পারবে না সেই জন্য দিস ইজ মাই লিটল এফার্টস ফর ইউ টু ডু সামথিং ফর ইউ সো বিফোর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস সাউন্ড সিস্টেম অ্যান্ড ভিজুয়ালাইজেশন ইজ এভরিথিং ক্লিয়ার অর নট আই এম চেকিং ইট প্লিজ শেয়ার দ্য ক্লাস উইথ অল দ্য লার্নার্স As well as all the learners will see the class, okay? তোমরা যারা সিটি কলেজের স্টুডেন্ট আছো কে কে আছো একটু কমেন্ট করো তোমাদের নেম এবং রোল নাম্বার দিয়ে প্লিজ কমেন্ট মি তোমরা তোমাদের নেম এবং রোল নাম্বার দিয়ে একটু কমেন্ট করো যে কারা কারা আজকের ক্লাসে উপস্থিত আছো আই এম শেয়ারিং দ্য ক্লাস উইথ মাই মেসেঞ্জার গ্রুপ তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপে আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারো আজকে আমরা টেক্সট সম্পর্কে পড়ব এবং টেক্সটের প্রথম থেকে শুরু করছি আজকে টেক্সট পড়ানো এগুলো পড়ানো আছে তারপরে আবারও শুরু করছি সো ইউ উইল গেট বেনিফিটেড ইফ ইউ আর বেনিফিটেড আই উইল বি বেনিফিটেড ওকে তোমাদের কুষ্টিয়া সিটি কলেজ এসএসসি 2022 ফেসবুক গ্রুপ যেটা সেখানেও ক্লাসটা শেয়ার করা হয়েছে তোমরা সেখান থেকেও ক্লাসটা দেখতে পারো এবং কে কে আছো কমেন্টে আমাকে জানিয়ে দাও প্লিজ তোমাদের নেম এবং রোল নম্বর এগুলো দিয়ে তোমরা কমেন্ট করো প্লিজ আই থিঙ্ক বাই দিস ক্লাসেস আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড ওকে অ্যান্ড তোমাদের জন্যই আমার ক্লাসটা এবং তোমরা ভালো করলে তোমাদের তোমরা বুঝতে পারলে সেটাই আমার সার্থকতা আশা করি ওকে মাই ডিয়ার লার্নার্স নাও আই এম কামিং টু দ্য ক্লাস আমার শেয়ার করা হয়ে গেছে এবং আশা করি তোমরা বুঝতে পারছো
Mandela nurse ebar amra asho class e chole jai tahole ajke today our topics would be ssc english first paper text analysis unit 1 lesson 2 Nelson Mandela amader unit 1 e unit 1 ta purotai amader korte hobe shobgulo lesson e amader korte hobe to ajke ami Nelson Mandela diye ami amader class ta shuru korchi so please follow the class and if you have any problems please comment me your active participation always encourages me lot okay so my dear learners now I am going to the class Okay, my dear learners, এবার আমরা আসি যে আজকের ক্লাসে বিষয়বস্তু এটা তোমাদের পুরাতন বইতে তোমাদের ফরমাল বুক যেটা সেখানে হচ্ছে ইউনিট 1 লেসন 1 সেটা আছে কিন্তু তোমাদের যেটা নতুন বই সেখানে ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা সেখানে আছে ইউনিট 1 লেসন 2 তে ওকে So, এখন আমরা লেসনে চলে যাচ্ছি এখানে খেয়াল করো ইউনিট 1 লেসন 1 লেসন 2 যেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টাইড ফাইটার টু প্রেসিডেন্ট এখানে খেয়াল করা আছে খেয়াল করো যে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে রাষ্ট্রপতি এখানে অ্যাপার্টাইড বলতে বর্ণবাদ বর্ণবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেটাকে বলে অ্যাপার্টাইড ফাইটার মানে বর্ণবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেটাকে বলা হয় অ্যাপার্টাইড ফাইটার মানে সাউথ আফ্রিকাতে বর্ণবাদ নিয়ে বেশ ঝামেলা ছিল সেই বর্ণবাদের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের ক্লাস ওকে তো এখানে আজকে আমরা শিখব যে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে কি হয়েছেন উনি রাষ্ট্রপতি হয়েছেন এখানে দেয়ার ইউ ফাইন্ড সাম পিকচারস এই পিকচারগুলোর নাম কি তোমরা কেউ বলতে পারবে ক্যান ইউ Say in comments, can you comment me? First picture, do you know the name of the picture? এখানে প্রথম যে পিকচারটা আছে সেটা হচ্ছে যে this is the picture of Nelson Mandela এবং next picture যেটা সেটা হচ্ছে what is the name of the picture? এখানে কাকে দেখা যাচ্ছে this is কাজী নজরুল ইসলাম and third one is Dr. মোহাম্মদ শহীদুল্লাহ উনি হচ্ছে educationist of Bangladesh, okay? And number 4 Bill Gates আমরা তোমাদের টেক্সট বইতেও এভাবে দেয়া আছে এটা হচ্ছে বিল গেটস এর ছবি ওকে তে অল দিস পিপল আর ফেমাস ইন দেয়ার অ্যাক্টিভিটিস ইন দেয়ার ওন অ্যাক্টিভিটিস মানে তারা যার যার জায়গাতে বিখ্যাত যেমন আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা উনি হচ্ছেন বর্ণবাদ বিরোধী সংগ্রামের জন্য বিখ্যাত এটা কাজী নজরুল ইসলাম উনি আমাদের ন্যাশনাল পোয়েট এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি একজন এডুকেশনিস্ট বাংলাদেশ অ্যান্ড বিল গেটস উনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ওকে তো এখানে সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকে তার অ্যাক্টিভিটিসে গুরুত্বপূর্ণ তো টুডে আওয়ার টপিকস ইজ নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা আজকে ক্লাস করব এবং বাই দিস ক্লাসেস মাই ডিয়ার লার্নার্স ইউ উইল বি বেনিফিটেড অ্যান্ড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন অলওয়েজ ইনকারেজেস মি লট ওকে এবার আমরা আসো যে আমরা পুরো লাইন ডিসকাশনগুলো করব প্রথমে আমরা খেয়াল করি রিড দ্য টেক্সট এবং এখানে প্রথমে আসছে রয়টার্স 15 ডিসেম্বর 2003 ওকে এখানে বলছে যে রয়টার্স এখানে হচ্ছে রয়টার্স হচ্ছে একটি সংবাদ সংস্থার নাম এবং রয়টার্সের এটা একটা প্রতিবেদন এটা 15 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে জোহান্সবার্গ হচ্ছে আফ্রিকার একটি রাষ্ট্র সরি জোহান্সবার্গ এখানে এখানে খেয়াল করো যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা এখন পড়ব নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা আজকের চ্যাপ্টারটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা এবং এখানে আমরা খেয়াল করি যে নেলসন ম্যান্ডেলা এত বিখ্যাত কেন আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলতে চাই দিস লেসন হাইলাইটস দ্য পলিটিক্যাল স্ট্রাগল অফ
নেলসন ম্যান্ডেলা। এই লেসনটি হচ্ছে বর্ণবাদের শিকল থেকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের মুক্তির জন্য নেলসন ম্যান্ডেলা রাজনৈতিক সংগ্রামকে প্রতিফলিত করে এবং এই মহান ব্যক্তি সারা জীবন সংগ্রাম করেছেন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং এই আদর্শটি হচ্ছে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এজন্য তাকে প্রায় 3 দশক কারাবরণ করতে হয়েছিল। তিনি তার আন্দোলন এবং ব্যক্তিত্বের বলে সারা বিশ্বের মানুষের কী করেছেন সমর্থন লাভ করতে সচেষ্ট হয়েছিলেন। তাকে 1993 সালে নোবেল শান্তিতে পুরস্কারে ভূষিত করা হয় এবং এর পরের বছর তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং এই মহান ব্যক্তি আজকে কিন্তু আমাদের মাঝে নেই, তবে তার মানবতার প্রতি অসাধারণ অবদান তাকে সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কাছে শান্তি এবং সংহতির প্রতীকে পরিণত করেছে। মাই ডিয়ার লার্নার্স, তোমরা যারা সিটি কলেজের স্টুডেন্ট আছো, কে কে আছো, তোমরা তোমাদের রোল নম্বর এবং কোন গ্রুপে আছো একটু কমেন্ট করলে ভালো হয়, এটা আমার জন্য সুবিধা হবে। আমি যখন আসলে তোমাদের একটু উপস্থিতিটা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। ইফ ইউ হেয়ার মি, তোমরা যদি শোনো তাহলে প্লিজ কমেন্ট করো, ওকে? আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, তাহলে এটা আমার জন্য বেনিফিটেড হয়, ওকে? এবার আমরা আসি নেলসন ম্যান্ডেলা, আমি লাইনগুলো ফুল মিনিং করব। তোমরা এটা জানো যে ইংলিশ ফার্স্ট পার্টে আসলে ভোকাবুলারিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এই ভোকাবুলারি যদি না জানা থাকে তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তুমি গ্রামার বলো, আমি আগে গতদিনে গ্রামারের ক্লাসে আমি বলেছি যে কম্পিটিং সেন্টেন্স করার সময় আমি এটা বলেছিলাম যে এক পাশের সেন্টেন্স মানে পরবর্তী সেন্টেন্সগুলো কমপ্লিট করতে গেলে প্রথম যে লাইন সেন্টেন্সগুলো আছে, ফার্স্ট যে সেন্টেন্সগুলো, ওগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে পরের স্ট্রাকচারটা কী হবে। তো এখানে আসলে মিনিং জানাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা নেলসন ম্যান্ডেলার লাইন বাই লাইন ডিসকাশনস। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এখানে আমরা খেয়াল করছি যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। গাইডেড বলতে এখানে বলা হয়েছে যে আর কি পথ প্রদর্শক, যে যিনি পথ দেখায় তাকে বলা হয় গাইডেড, গাইড করা। তো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম শেকলস, শেকলস বলতে এখানে বলা হচ্ছে শিকল, শেকলস মানে হচ্ছে শিকল। অ্যাপার্থাইড বলতে বর্ণবাদের বিরুদ্ধে, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, এখানে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসির জন্য অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছে যে সমগ্র বিশ্বে বলছে যে ন্যায়ের পক্ষে সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য শান্তি এবং বলছে যে শান্তি এবং সংহতির মানে আদর্শ হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের পথে চালিত করেছেন। এখানে মাল্টি রেশিয়াল বলতে হচ্ছে বোঝাচ্ছে বহুজাতিক গণতন্ত্র, মাল্টি রেশিয়াল। আর ডেমোক্রেসি বলতে বোঝাচ্ছে, ডেমোক্রেসি মিন্স হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? তাহলে হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে কি কোন পথে প্রদর্শন করেছিলেন সেটা হচ্ছে যে শেকলস অফ অ্যাপার্থাইড মানে বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে নিয়ে গেছেন এবং উনি কী করেছেন শান্তি এবং সমৃদ্ধির আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে কী করেছেন বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের পথে সাউথ আফ্রিকাকে চালিত করেছেন। এখানে গাইডেড শব্দটা বলা হয়েছে চালিত করা অর্থে বোঝাইছে গাইডেড, ওকে? আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ। নেক্সট লাইনগুলো তোমরা বই বের করো এবং বই থেকে তোমরা দেখে নাও, তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়ো, তাহলে ইট উড বি ভেরি মাচ বেনিফিটেড। এবার আসি ইমপ্রিজন, ইমপ্রিজন বলতে কারাবরণ, ইমপ্রিজন শব্দের মিনিং হচ্ছে কারাবরণ। তাহলে এখানে হচ্ছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুল বলতে সাদাদের বিরুদ্ধে, মানে এখানে কালো এবং সাদা দুইটা দল ছিল এবং যারা হোয়াইট তারা সংখ্যালঘু ছিল, মাইনরিটি রুল বলতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বলছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, 3 দশক, 3 ডিকেডস বলতে দশককে বোঝাচ্ছে, ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি 3 দশক কারাবরণ করেছেন। এবং তারপরেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, এখানে খেয়াল করো নেভার লস্ট,
কিন্তু তারপরেও ম্যান্ডেলা তার দৃঢ় প্রতিজ্ঞা থেকে সরে দাঁড়াননি, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এবং সরে না দাঁড়িয়ে উনি কী করেছেন, টু ফাইট, যুদ্ধ করেছেন ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের ইমানসিপেশন, বলতে ফ্রিডম বা মুক্তি। ইমানসিপেশন শব্দের অর্থ কিন্তু মানে মুক্তি বা ফ্রিডম বা লিবারেশন যেটাই বলো। তো এখানে বলছে যে ম্যান্ডেলা তার জনগণের মুক্তির আন্দোলন থেকে উনি সরে দাঁড়াননি, তিনি এই সংগ্রামে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এবার নেক্সট লাইনে আসি, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। ডিটারমাইন্ড বলতে এখানে বোঝানো হচ্ছে উনি খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। এখানে খেয়াল করো যে গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণবাদ নির্মূল করতে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণবাদকে নির্মূল করতে নেলসন ম্যান্ডেলা ছিলেন মানে দৃঢ় প্রতিজ্ঞ। হিজ প্রেস্টিজ অ্যান্ড করিশ্মা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার মর্যাদা এবং প্রেরণাদায়ী ক্ষমতা তাকে সারা বিশ্বের সমর্থন অর্জনে কী করেছে, সহায়তা করেছে। ওকে, তার মর্যাদা এবং তার এই যে প্রেরণাদায়ী যে ক্ষমতা, তার যে পাওয়ার বা ক্ষমতা, তার যে মানে কী বলব পার্সোনালিটি, এটা সারা বিশ্বের সমর্থন অর্জনে সহায়তা করেছে। দেন কামস টু দ্য নেক্সট লাইন, আই হেট রেস ডিসক্রিমিনেশনস। এখানে বলা হচ্ছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। এখানে ইনভার্টেড কমা দিয়ে এগুলো হচ্ছে সবই নেলসন ম্যান্ডেলার কথা, উনি কী বলছেন আমরা সেগুলো একটু দেখি। আই হেট, আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য, রেস বলতে জাতিগত, এখানে রেস বলতে জাতিগত বৈষম্য, মোস্ট ইন্টেন্সলি মানে তীব্রভাবে, ইন্টেন্সলি বলতে তীব্রভাবে, সবচেয়ে তীব্রভাবে উনি জাতিগত বৈষম্যকে বলছে, আমি জাতিগত বৈষম্যকে প্রচণ্ডভাবে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং সেটা যেভাবেই হোক না কেন বা যে আদলেই হোক না কেন। এবার নেক্সট লাইন, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার বলছে যে সারা জীবন এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, এবং আই উইল ফাইট ইট নাও, আমি এখনও পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ দ্য ডেস, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই সংগ্রাম করে যাব। এবার আসি নেক্সট লাইনে, ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, দি টাইম ফর দি হিলিং অফ দ্য ওয়ার্ল্ডস হ্যাজ কাম, দি মোমেন্ট টু ব্রিজ দ্য চাসমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। এখানে খেয়াল করো যে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে তিনি যে অভিবাদন ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে নেলসন ম্যান্ডেলা কী বলেছেন, দি টাইম ফর দি হিলিং অফ দ্য ওয়ার্ল্ডস হ্যাজ কাম, বলছে যে আমাদের ক্ষত, যে আমাদের যে ক্ষত, আমরা যে ক্ষত বিক্ষত হয়েছি সেই ক্ষত সারানোর সময় এসে গেছে, দি টাইম ফর দি হিলিং। এখানে ওয়ার্ল্ডস বলতে ক্ষত, আর হিলিং বলতে আরোগ্য, সেক্ষেত্রে আমাদের ক্ষত সারানোর সময় এসে গেছে, দি মোমেন্ট টু ব্রিজ দ্য চাসমস দ্যাট ডিভাইড হ্যাজ কাম, এবং যে দুস্তর ব্যবধান, যে ব্যবধান বা যে যে ব্যবধান আমাদের পৃথক করে রেখেছিল সেটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে সেতু বন্ধনের, বলছে যে সেতু বন্ধন তৈরি করার একটা সময় এসে গেছে। ওকে, এই লাইনটার অর্থ হচ্ছে এরকম, তার মানে আমাদের যে আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমাদের মধ্যে যে বৈষম্য ছিল সেটা ভুলে, এখন আমাদের ব্যবধান ভুলে আমরা এখন সেতু বন্ধনের দিকে এগিয়ে যাব, আমরা ইউনাইটেড হব, আমরা একযোগে কাজ করব, এটাই বলেছেন। এবার আমরা উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাসিপ্ট আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, এবং আমরা অবশেষে বলছে যে আমাদের রাজনৈতিক যে মুক্তি সেটা কী করেছি, আমরা অর্জন করেছি। সেখানে খেয়াল করো আমরা আমাদের যে রাজনৈতিক মুক্তি সেটা আমরা কী করেছি, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাসিপ্ট আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, এবং আমরা আমাদের যে রাজনৈতিক মুক্তি সেটা অর্জন করেছি। এবার আসি নেক্সট লাইনে, ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ অ্যান্ড অনার হি শেয়ার্ড উইথ FW ডি ক্লার্ক, দি হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার অ্যান্ড নেগোসিয়েটেড দ্য এন্ড অফ দি অ্যাপার্থাইড। ওকে, এখানে পুরো লাইনটা খেয়াল করো, ইন 1993 বলছে যে 1993 সালে বলছে যে একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা
যিনি তাকে তিন বছর পূর্বে কারাগার থেকে মুক্ত করেন এবং বর্ণ বৈষম্য নীতি নিরসনে মধ্যস্থতা করেন সেই এফডাব্লিউডি ক্লার্ক। মানে এফডাব্লিউডি ক্লার্কের সাথে নেলসন ম্যান্ডেলার মধ্যস্থতা হয় এবং যৌথভাবে ম্যান্ডেলা এবং নেলসন ম্যান্ডেলা এবং এফডাব্লিউডি ক্লার্ক ওনারা দুজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1993 সালে। তার মানে এফডাব্লিউডি ক্লার্ক উনি ছিলেন ওয়াজ দ্য লিডার অফ হোয়াইট, মানে উনি ছিলেন হোয়াইটদের লিডার এবং নেলসন ম্যান্ডেলা উনি ছিলেন হচ্ছে ব্ল্যাকদের নেতা। এবং আমরা জানি নেলসন ম্যান্ডেলা যে দলের হয়ে কাজ করতেন সেটা হচ্ছে এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আমরা অবশ্যই জানি সবাই। আর তোমাদের জানা না থাকলে তোমরা একটু নোট করে নিতে পারো এবং এই যে লাইন পুরো লাইন এবং ভোকাবুলারিগুলো তোমরা অবশ্যই। তাহলে অ্যাওয়ার্ডের বলতে পুরস্কার অর্জন, অ্যাওয়ার্ডের পুরস্কার লাভ করেছিলেন অ্যান অনার হি শেয়ার এফডাব্লিউডি ক্লার্কের সাথে একত্রিত মধ্যস্থতায়, বোঝে যে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে এফডাব্লিউডি ক্লার্কের সাথে যৌথভাবে 1993 সালে নেলসন ম্যান্ডেলা শান্তিতে কি পেয়েছেন, পিস প্রাইজ পেয়েছেন। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে প্যাসেজে, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্যাসেজগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে মাই ডিয়ার লার্নার্স, কারণ তোমাদের প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে, আনসার টু দ্য কোশ্চেন থাকবে, তোমাদের এমসিকিউ থাকবে, তারপরে ইয়ে থাকবে, এই বিষয়গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবার আসি, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। এখানে এতটুকু আমরা খেয়াল করি, এইডস পর্যন্ত বলছে যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট, এখানে প্রমিনেন্ট বলতে সুচারু, বলছে যে ম্যান্ডেলা রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত মানে সমস্ত কিছুতেই ম্যান্ডেলা অংশগ্রহণ করেছে, শুধুমাত্র যে যে আফ্রিকার জনগণের জন্যই উনি কাজ করেনি বরং এইডসের বিরুদ্ধে উনি কাজ করেছেন। তাই বলছে যে রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত সব কিছুর বিরুদ্ধে মানুষের মর্যাদার পক্ষের একজন প্রবক্তা, মানে প্রমিনেন্ট রোল বলতে প্রবক্তা হিসেবে উনি প্রমিনেন্ট মতো অগ্রণী। তাহলে এখানে বলছে যে একজন প্রবক্তা হিসেবে ম্যান্ডেলা বিশ্বমঞ্চে প্রমিনেন্ট রোল, অগ্রণী ভূমিকা, মানে সব কাজে এগিয়েছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবার আসি নেক্সট লাইন, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর ইজ 86th বার্থডে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান ডোন্ট কল মি আই উইল কল ইউ, বাট হি রিমেইন অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কো উইথ অ্যান ওয়ান ওয়াভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে এতটুকু আমরা খেয়াল করি যে হি ফর্মালি লেফট বলছে যে 2004 সালের জুন মাসে তার 86তম জন্মদিনের পূর্বে বলছে যে তিনি আনুষ্ঠানিকভাবে তার জনজীবন ত্যাগ করেন এবং তিনি তার মানে দরদি দেশবাসীকে বলছেন ডোন্ট কল মি, আপনারা আমাকে ডাকবেন না, আই উইল কল ইউ, আমি আপনাদেরকে ডাকবো, বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রেভার্ড পাবলিক ফিগার, বলছে যে তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন, রেভার্ড পাবলিক ফিগার বলতে সম্মানিত ব্যক্তিদের একজন। তারপরে বলছেন একই সঙ্গে তিনি ছিলেন কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ আনওয়াভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ তিনি বলছেন যে একই সঙ্গে তিনি স্বাধীনতা সম্মান ও মানবাধিকারের অবিচল বক্তব্য এক সমন্বিত কীর্তিমান দীপ্তি, যে দীপ্তি চারিদিকে শুধু কি ছড়ায়, আলোই ছড়ায়, ওকে, হুইচ ইনলাইটেন্স অল দ্য পিপুল, মানে হু ইনলাইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীকে আলোকিত করেছেন, সমস্ত রাজনৈতিক নিপীড়ন নিষ্পেষণের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন। এই বিষয়টা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অবদান বা কন্ট্রিবিউশন। এবার আসি নেক্সট লাইন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ ওয়ান্ট, নাদিন গডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েটস ফর লিটারেচার ওয়ান্স ইউ ওয়ান্ট। বলছে যে এখানে খেয়াল করো যে নাদিন গডিমার ওনারা বলছে যে তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু, ইপি সেন্টার বলতে কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন, হি ইজ অ্যাট দ্য ইপি সেন্টার অফ আওয়ার টাইম,
সময় কেন্দ্রবিন্দুতে আওয়ার্স ইন সাউথ আফ্রিকা নিউজ, শুধুমাত্রতে সাউথ আফ্রিকাতে নয়, সারা পৃথিবীর জন্য যেখানেই যে থাকুক না কেন। নাদিম লর্নিম্যান, দ্য আফ্রিকান রাইটার অ্যান্ড নভেল লয়ার্স ফর লিটারেচার ওয়ান সিনেমা, বলছে দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্যের নোবেল বিজয়ী নাদিম লর্নিম্যান এই মন্তব্য করেছেন। উনি বলছেন তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন এবং আমাদের এই দক্ষিণ আফ্রিকাতে এবং আপনাদের কাছেও। আপনারা যেখানেই থাকুন না কেন, নেলসন ম্যান্ডেলা কিন্তু সারা পৃথিবীর জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করেছেন, যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবার নেক্সট লাইনে আসি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার্স অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্রেচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপুল ফার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স। এখানে আমরা খেয়াল করি যে এরপরের লাইনে কি বলছে, যে বিহাইন্ড বার্স মেড হিম ওয়ার্ল্ড মোস্ট, এখানে বলছে যে কারাগারে কাটানো ম্যান্ডেলার বছরগুলো বলছে যে তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনীতি বন্দীতে, মানে মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল ফিগার প্রিজনার, জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে, অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্রাকচার ফর মিলিয়ন অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস। এখানে বলছে যে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকাবাসীর এবং তার রাষ্ট্রীয় সীমানা প্রিয়, বলছে যে অন্যান্য আফ্রিকান অ্যান্ড আদার অপ্রেসড পিপুল ফর বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স, এবং তার রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে অন্যান্য শোষিত মানুষের কাছে পৌরাণিক প্রতিমূর্তিতে উনি পরিণত হয়েছিলেন। তার মানে এখানে বলছে যে উনি মানে কারাগারের পেছনে থাকার পরেও উনি কিন্তু সবসময় জনগণের জন্য কাজ করেছেন, শোষিত মানুষের জন্য, শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাবাসীর নয়, সারা পৃথিবীতেই যেখানে শোষণ বঞ্চনা দেখেছেন তার বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন একজন নেতা হিসেবে। মানে একজন নেতার যে কোয়ালিটিস বা বৈশিষ্ট্য থাকা দরকার, নেলসন ম্যান্ডেলা কিন্তু সেই বৈশিষ্ট্য বা কোয়ালিটিস ছিল। এবার আসি নেক্সট লাইনে। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়ালস, তাকে একটি মামলার মধ্যে জড়ানো হয়েছিল যেটা হচ্ছে রিভোনিয়া ট্রায়াল, হিজ স্টেটমেন্ট ফ্রম দি ডক ওয়াজ পলিটিক্যাল টেস্টিমনি। এখানে বলছে যে রিভোনিয়া ট্রায়ালে ওনাকে যখন ওনার বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হয় 1963 সালে রিভোনিয়া মামলার গুরুতর অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যটাই হচ্ছে তার সেই রাজনীতি প্রজ্ঞার পরিচয়। মানে তিনি যে একজন সফল রাজনীতিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তার সেই বক্তব্যই হচ্ছে সেই প্রজ্ঞার পরিচয় দেয়। এবার আসি তার নিজের কিছু বক্তব্য। এখানে কোটেশন, ডাবল কোটেশনগুলো হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে নেলসন ম্যান্ডেলা কী বলছেন, যে ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। ওকে, এখানে নেলসন ম্যান্ডেলা তার নিজের কিছু কথা বলছেন যে আমার জীবনদশায় আফ্রিকার মানুষের এই সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করেছি, আমি শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমি কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধেও সংগ্রাম করেছেন। উনি শুধুমাত্র সাদাদের অধিকারের জন্যই লড়াই করেননি, উনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্যও লড়াই করেছেন, সবার জন্যই উনি কাজ করেছেন, সেটাই উনি এখানে তুলে ধরেছেন। আবারও উনি বলছেন, আই হ্যাভ ক্রিস্ট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক, আই হ্যাভ ক্রিস্ট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। হারমোনি বলতে একসাথে এবং ইকুয়াল অপরচুনিটিস বলতে সমান সুযোগ সুবিধা, এবং ফ্রি সোসাইটি বলতে মুক্ত সমাজ, এবং ডেমোক্রেটিক বলতে এখানে গণতান্ত্রিক যেটাকে বোঝা হয় গণতান্ত্রিক, এবং খ্রিস্ট বলতে লালন করা। তাহলে এখানে ফুল মিনিংটা হচ্ছে আমি একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ লালন করি যেখানে সবাই সম্প্রীতি এবং সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। উনি আদালতে দাঁড়িয়ে এই কথাগুলো, মানে আদালতে যখন তার কথা শোনা হচ্ছিলো তিনি কোর্টে দাঁড়িয়ে বলছিলেন যে আমি একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ পালন করি যেখানে সবাই সম্প্রীতি এবং সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। এবার আসি নেক্সট লাইন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাসিভ, বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, এবং এটা এমন একটি আদর্শ যার জন্য আমি বাঁচার আশা করি এবং যার জন্যের আশা করি, কিন্তু যদি প্রয়োজন হয় এটি এমন একটি আদর্শ যার জন্য আমি মরতে উপস্থিত আছি। এবং এখানে পরের লাইনে খেয়াল করি, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, ফন্ডলি কল হিম মাদিবা, দ্য ক্লান নেম,
which he was known, people lauded his humanity, kindness and dignity. বলছে অ্যাডোর বলতে আদর করা, মানে অ্যাডোর বলতে বন্ধুরা ম্যান্ডেলাকে খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবেসে তাকে মাদিবা বলে, তার নাম ছিল, ডাকনাম ছিল মাদিবা, মাদিবা নামে উপাধি দিয়েছিল এটা বলে তাকে ডাকতে, এটা হচ্ছে তার ক্লান নেম বা গোত্র নেম, যে নামে তিনি মানে পরিচিত তার গোত্রের মানুষের কাছে। এবং বলছে যে পিপুল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবিকতা, দয়া এবং মর্যাদার ভূয়সী প্রশংসা করতেন। So my dear learners, I think I have completed the passage. By this passage, you have got the clear conscious idea about all things, vocabularies. এবার আমরা আসো এখানে আর কিছু কাজ আছে, যেমন এখানে নাম্বার থ্রি কলামে আছে ইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন্স হ্যাজ এ ওয়ার্ড, এই যে এভাবে তোমাদের এমসিকিউগুলো থাকবে এটা একটু খেয়াল করো, ইচ অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন হ্যাজ এ ওয়ার্ড উইথ ফোর অল্টারনেটিভ মিনিংস, choose the word which is the closest in meaning in the context that has been used in the text. এখানে যে যাতে এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেগুলোর আনসারগুলো আমরা এখন দিতে চেষ্টা করি, তোমরা দেখি কী কে পারো, তোমরা যদি পারো একটু কমেন্টে জানাও। যেমন হোয়াট ডাজ অ্যাপাথেড রেফার ইন দ্য টাইটেল, এখানে অ্যাপাথেড বলতে কী বোঝানো হচ্ছে, আমরা জানি যে অ্যাপাথেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, সেক্ষেত্রে অ্যাপার্ট হবে, ডিস্টান্স হবে, ডিসক্রিমিনেশন হবে, ডায়ালগ হবে, এখানে কোনটা হবে? আমরা জানি যে অ্যাপাথেড বলতে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম, সেক্ষেত্রে আমরা জানি যে এখানে অ্যান্সার হবে সি, ডিসক্রিমিনেশন। ওকে, এবার আসি নেক্সট ওয়ার্ড। এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে, যেমন দি ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, মানে এই টেক্সটের মধ্যে আইকন শব্দটা ব্যবহার করা হয়েছে, এই আইকন শব্দের মিনিং কী? আমরা জানি যে আইকন বলতে কোনো কিছুকে প্রতীকীকরণ করা, সেক্ষেত্রে পোর্ট্রেট মানে কোনো কিছু আঁকা এটা হবে না, ইমেজ বলতে ছবি, সিম্বল মানে প্রতীক, আর আইডল মানে মুক্তি, সেক্ষেত্রে আমরা এখানে আনসার হবে হচ্ছে সিম্বল। ওকে, আমরা যদি মিনিং না জানি তাহলে কিন্তু ম্যানুয়াল লার্নার্স আমরা কিন্তু এখানে করতে পারবো না। আমার মনে হয় তোমরাও কমেন্ট করতেছো অনেকে, হ্যাঁ তোমরাও কমেন্ট করো, ঠিক আছে। এবার আসি নেক্সট লাইন, হোয়াট ডাজ শেকলস রেফার টু, শেকলস মানে শিকড়, সেক্ষেত্রে ইংলিশ মিনিং কোনটা হবে, রেস্ট্রেন্স হবে, শিক হবে, স্টিগমা হবে, স্পার হবে, কোনটা হবে ম্যান্ডেলা লার্নার্স, পারবে তোমরা কোনটা হবে? দেখো তো নাম্বার থ্রিতে রেস্ট্রেন্স, এখানে হবে রেস্ট্রেন্স, এখানে আনসার নাম্বার থ্রিতে হবে রেস্ট্রেন্স। ওকে, এবার আসি আমরা রেস ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন জাতিগত বৈষম্য, যেটা রেস বলতে জাতিগত বৈষম্য, ডিসক্রিমিনেশন বলতে বৈষম্য জাতিগত, সেক্ষেত্রে এখানে কোনটা হবে? এখানে কিন্তু চারটি অল্টারনেটিভ অ্যান্সার দেওয়া আছে, এখানে চারটির মধ্যে তোমাকে পরীক্ষার সময় তোমাকে কিন্তু এভাবে চুজ করতে হবে। তাহলে এখানে ডিফারেন্স অন দ্য বেসিস অফ ক্যাস্ট অ্যান্ড ক্রিড কালার কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস, এটা হবে না ডিমোরালাইজেশন অফ পিপুল, এটা হবে না ডোমিনেশন অফ আদার্স, কোনটা হবে? নাম্বার ফোরে, এখানে নাম্বার ফোরে হবে হচ্ছে ডিফারেন্সেস অন দি বেসিস অফ কাস্ট ক্রিড অ্যান্ড কালার, এটা হবে ফার্স্ট গ্রিড অ্যান্ড কালার। এবার আমরা ভিতে আসি, পাঁচ নম্বরে আসি, দি ওয়ার্ড ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন বলতে কোনটা বোঝানো হচ্ছে? এখানে খেয়াল করো যে প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ না সাইন, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সাইন। ওকে, সাইন হবে অ্যান্সার। এবার আসি হিলিং, আমি আগেই বলেছি হিলিং অর্থ হচ্ছে আরোগ্য, সেক্ষেত্রে হিলিংটা লাইন 12 নম্বর লাইনে, তোমাদের টেক্সট বুকের 12 নম্বর লাইনে হিলিংটা আছে, এখানে হিলিং বলতে কোনটা, কিউরিং, হিটিং, সুদিং, হিলিং, কোনটা হবে? আমরা জানি হিলিং বলতে আরোগ্য, তাহলে কিউরিং, আমরা আনসার হচ্ছে এই হবে। ওকে, তো তোমাদের পরীক্ষাতে এরকম থাকবে যে কোনটা আনসার দিবে, তোমরা এই আনসারগুলো তোমাদেরকে বসাতে হবে এমসিকিউতে। তোমাদের ফাইভ কোশ্চেন্স থাকবে, প্রত্যেকটাতে পাঁচ, একটি মানে ওয়ান করে নাম্বার থাকবে, পাঁচের মধ্যে পাঁচ পেতে গেলে তোমাকে অবশ্যই চারটি অল্টারনেটিভ আনসারের মধ্যে একটিকে সিলেক্ট করতে হবে। এবার নাম্বার সেভেনে দি ওয়ার্ড ক্যাজম, এখানে ক্যাজম বলতে কী বোঝাচ্ছে? ক্যাজম, লেফট, টপ, হেট্রেড, বদল, কোনটা হবে? কোনটা হবে? ক্লেফট হবে, তাই না? ক্লেফট হবে। ওকে, এবার আসি ইমানসিপেশন, হোয়াট ইজ ইমানসিপেশন, এখানে ইমানসিপেশন হবে হচ্ছে কোনটা? পার্টিসিপেশন, ইমানসিপেশন বলতে মুক্তি, সেক্ষেত্রে
পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, এনকারেজমেন্ট মানে উৎসাহিত করা, এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা। তাহলে আনসার কোনটা হবে? লিবারেশন মানে স্বাধীনতা। তাহলে ইমানসিপেশন আর লিবারেশন সিনোনিম, এটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, সেক্ষেত্রে এটার আনসার লিবারেশন হবে। ওকে, সো মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য ক্লিয়ার আইডিয়া। এবার আমরা 5 নম্বরে, তোমাদের একটি হোমওয়ার্ক থাকবে আজকে, তোমাদের বইতে খেয়াল করো নাম্বার 5-এ, 5-এ একটি ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, এখানে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। আই হ্যাভ অলরেডি টেকেন দ্য ক্লাসেস অন রাইট ফর্ম অফ ভার্বস, আমি রাইট ফর্ম অফ ভার্বসের উপরে একটি ক্লাস নিয়েছি, তোমরা এটা বাসায় সবাই সলভ করবে আগামী দিন আমাকে ক্লাসে, এই রাইট ফর্ম অফ ভার্বসের এই এটা করে দেখাবে, সবাই আমাকে এটা করে আনবে, সবাই করবে, নিজে না দেখে দেখে করবে। ওকে, এবং আগামী দিন আমি ক্লাসে যেয়ে আগামী শনিবার, নেক্সট স্যাটারডে আমার ক্লাস আছে 9:30 তোমাদের সাথে ক্লাস আছে, এবং এই ক্লাসে তোমরা অবশ্যই এই রাইট ফর্ম অফ ভার্বসের এই আনসারগুলো তোমরা আগে টেক্সটটা ভালো করে পড়বে, গো থ্রু দ্য টেক্সট, দেন আনসার দ্য কোশ্চেন্স। ওকে, এখানে রাইট ফর্ম অফ ভার্বসের এখানে বি ভার্ব, এখানে বি বসাতে হবে, সেক্ষেত্রে কী বসবে, আমি যে কোনটা বসবে, এগুলো তোমরা অবশ্যই, আমি রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো শিখেছি, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য ক্লিয়ার আইডিয়া, আই থিঙ্ক ইউ ক্যান পুট দ্য আনসার ইজিলি। সো মাই ডিয়ার লার্নার্স, আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করছি বাই দিস ক্লাসেস ইউ উইল বি বেনিফিটেড অ্যান্ড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। তোমরা বই থেকে এটা তুলে নাও, বই আছে তোমাদের, বই বের করে, টেক্সট বই বের করে তোমরা এটা তুলে নিয়ে নিজেরা নিজেরা কী চেষ্টা করবে, পরে যদি সমস্যা হয় আমি ক্লাসে অবশ্যই এটার উপরে একটু করিয়ে দেবো, বোর্ডে করিয়ে দেবো। সো মাই ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই, আই থিঙ্ক বাই দিস ক্লাসেস ইউ উইল বি বেনিফিটেড অ্যান্ড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন অলওয়েজ এনকারেজেস মি। তোমরা কে কে ক্লাস করেছো শেষে তারা একটু কমেন্ট করবে প্লিজ, কে কে আছো, তোমাদের রোল নম্বর এবং কোন শাখাতে, এগুলো দিয়ে একটু কমেন্ট করলে ভালো হয়, আমার হাজিরা দিতে একটু সুবিধা হবে। সো মাই ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ উইল বি ক্লিয়ার, এবং আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। মাই ডিয়ার লার্নার্স, আমরা প্রতিদিনই 2টা করে ক্লাস করবো, সকালে আমি যেদিনই সময় পাবো 2টি করে ক্লাস দেবো টেক্সট এবং গ্রামারের উপরে, যেহেতু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের রুটিন হয়তো খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, কাজে তোমরা ক্লাসগুলো বাসায় করে ফেলো। আশা করছি যে এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হবে, এবং কলেজের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে, পাশাপাশি অনলাইন ক্লাসগুলো তোমরা প্লিজ অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস, এবং যখনই অবসর পাও অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের ক্লাস এ পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে, আমার সমস্ত কিছু তোমাদের জন্যই, তোমরা উপকৃত হলে সেটাই আমার জন্য মানে সবচেয়ে, মানে ইফ ইউ আর বেনিফিটেড আই উইল বি বেনিফিটেড। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, গুড নাইট, আসসালামু আলাইকুম।